নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/10/2022 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে পূর্বের ঘোষণা মতো আজকেই টেটের 2014 সালের এই 2022 যে টেট পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই নেওয়ার জন্য অনলাইন আবেদনের নোটিফিকেশন জারি হয়েছে। তো আসুন দেখে নিই 2014-22 টেট পরীক্ষার জন্য যে অনলাইন আবেদন শুরু হবে তার নোটিশ জারি করা হলো অনলাইন পোর্টালে। তো দেখে নেব বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। এই সেই নোটিফিকেশানের নম্বর দেখতে পাচ্ছেন, নোটিশ ফর দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ দ্য অ্যাপিয়ার ইন টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট 2022 ফর ক্লাসেস 1 to 5। তো এবারে আসুন নোটিফিকেশানটা আমরা একটু দেখে নিই। সেই নোটিফিকেশান জারি হলো অবশেষে আজকেই, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে অনলাইন আবেদন চাওয়া হচ্ছে টেট 2022-এর জন্য। এটা চালু হবে, আজ থেকেই শুরু হচ্ছে অনলাইন টেট 4টের সময় বিকেল এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিকেল 4টে থেকে শুরু হবে আজকে 14/10/2022। আজকে বিকেল 4টে থেকে চলবে 3/11/2022 পর্যন্ত। 3/11/2022-এর মধ্যে আবেদন করতে হবে যারা টেট পরীক্ষায় বসতে চান 2022-এর টেট পরীক্ষা। এই ওয়েবসাইট হচ্ছে www.wbbpe.org অথবা https://wbbprimaryeducation.org। এই ওয়েবসাইটে গিয়ে একটা লিঙ্ক আসবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টেট 2022 ফর ক্লাস 1 to 5। এই অপশানটাতে ক্লিক করে অনলাইন আবেদন করতে হবে। এখনও পর্যন্ত লিঙ্কটা আসেনি অনলাইন আবেদনের। 4টে থেকে লিঙ্ক শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যেই লিঙ্ক দিয়ে দেবে। সেই লিঙ্ক দিলে আমি সেই লিঙ্কের গিয়ে বিস্তারিত আরও দেখাবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।